সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানাবাড়ি গ্রাম, গ্রামতাল সহ কুন্ডুপাড়া। তে লতিরাজ কসু, লতিরাজ কসু বাড়ি এক, এগুলো বাড়ি এক লতিরাজ কসু। অন্য অন্য কসুর সাথে ভালো একটা বেনিফিট করতে পারবেন। প্রতি সপ্তাহে দেখা যায় 5 মণ 6 মণ লোক করে লতি উৎপাদন করতে পারবেন। দেখেন 3 দিন আগে লতি কাটিয়েছি, আবার লতি কাটার মতো কিছু লতি হয়ে গেছে, দেখা যাবে আর 2-3 দিন পরে কাটবো। তাতে আমাদের বিঘাপতি 5 মণ 6 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। এই যে লতির যে গঠনগুলি, অনেকে দেখায় যে বিঘাপতি 10 মণ 12 মণ, দেখা যায় ওরা লতি কোনো দিন কাটেই না, শুধু চারা তৈরি করে, এ কারণে শুধু লতি দেখা যায়। তে আমরা তো ওইগুলি দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের লতির বাজারই 50 টাকা 60 টাকা কেজি, চারা বেচলে যা পাবো, দেখা যায় লতি বেচলেও সেই টাকাটাই পাবো। তে প্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই কচুটা লাগাবেন লাইনে 1 হাত পর পর, আর 1 লাইন থেকে আর 1 লাইন 1.5 হাত পর পর এভাবে লতিরাজ কচু রোপণ করবেন। আর লতিরাজ কচুতে ডিএপি সার, ইউরিয়া সার ব্যবহার করবেন, সাথে বাসুডিন অথবা ফোরাডান জাতীয় বীজ ব্যবহার করবেন এবং দস্তা ব্যবহার করবেন। তাহলে কচুতে ভালো একটা বেনিফিট আপনারা লাভবান করতে পারবেন। আর কচু রোপণ, এগুলো লতিরাজ কচু 12 মাসই রোপণ করতে পারবেন। আর কচুর সাথে মনে রাখবেন সবসময় দানা বিষ দিতে, দানা বিষ দিলে তাহলে কচু পোচার সংখ্যা খুবই কম থাকবে। তে প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।